তো ফাইনালি ব্লুম থেকে আপনি সরাসরি ট্রন ইনকাম করতে পারবেন। মূলত গত 30 তারিখে ব্লুমের অফিসিয়াল চ্যানেলে ওরা টোটাল 8 লাখ ডলারের ট্রন আপনাদের সকলের মাঝে গিভওয়ে করবে। বাট এখানে কিছু শর্ত দিয়েছে, আপনারা যদি ওই টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু এখানে ট্রনের এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। বাট কী কী শর্ত দিয়েছে সেগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি। তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভাই জয়েন হন নাই, দ্রুত জয়েন হয়ে নেবেন। কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা অফারের আপডেট নিউজ, অ্যান নিউজ, ত্যান নিউজ, সকল আপডেট নিউজ করে সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমাদের সাথে কাজ করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। ওকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা প্রত্যেকে জয়েন হয়ে নেবেন। আর যে কোনো সমস্যা হলে এই যে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব। ওকে, তো ব্লুমের যে অফারটি দিয়েছে সেটা হচ্ছে গত 30 তারিখে দিয়েছে, এবং সেটা হচ্ছে এইটা হচ্ছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। এবং এই অ্যানাউন্সমেন্টটা দেখে অনেকে বলতেছে এটা নাকি এয়ারড্রপের ইলিজিবিলিটি, মানে ব্লুমের মেইন এয়ারড্রপের ইলিজিবিলিটি অনেকে বলতেছে। আসলে বিষয়টা এরকম না, এটা জাস্ট একটা টনের এয়ারড্রপ, ঠিক আছে? তো অনেকে এই বিষয়টা দেখে অনেকে ভয় পাইয়ে দিচ্ছে, ভাই এই টাস্কগুলো কমপ্লিট না করলে নাকি এয়ারড্রপের জন্য এলিজিবল হবে না, অর্থাৎ ব্লুম থেকে নাকি টোকেনটা উইথড্র করা যাবে না, এরকম কথা অনেকে বলতেছে। আসলে বিষয়টা এরকম না, আমি প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি। মূলত এখানে যে এয়ারড্রপ দিচ্ছি এখানে টোটাল 8 লাখ ডলারের টন আপনাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে, এর পাশাপাশি 1000 ব্লুম পয়েন্ট এখান থেকে ক্লেম করতে পারবেন আপনারা যদি এই 4টা টাস্ক কমপ্লিট করেন। ওকে, তো এই 4টা টাস্ক কীভাবে কমপ্লিট করবেন এ টু জেড বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। ওকে, প্রথম যে বিষয়টা বলেছি, আপনাদের এখানে কমপ্লিট দ্য কোয়েস্টের কথা বলেছে, এবং এখানে কোন কোয়েস্টের কথাটা বলেছে সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। আপনারা যদি ব্লুমে আসেন এবং এখান থেকে আর্ন অপশনে চলে আসেন, এবং আর্ন অপশনে আসার পরে এখান থেকে স্ক্রল করে এইখানে চলে আসেন, এই যে অফেন লিক কোয়েস্ট যেটা রয়েছে এইটার কথা বলেছে, ঠিক আছে? এটা কিন্তু স্টপ হয়ে গেছিলো অনেকদিন আগে, কিন্তু এটা ওপেন ছিল, বাট মাঝখানে এটা স্টপ করে দিয়েছিল, আবার কিন্তু ওরা ওপেন করেছে। এবং আবার ওপেন করে ওরা আপনাদের টোটাল 8 লাখ ডলারের একটা কিন্তু এয়ারড্রপ দিয়েছে, ঠিক আছে? এবং এই ওপেন লিক কোয়েস্টের যারা এটা টাস্কটা কমপ্লিট করবে তাদের জন্য 8 লাখ ডলারের টন কিন্তু গিভওয়ে করে দিবে, সকলের মাঝে ভাগ করে দিবে, সেই বিষয়ে কিন্তু বলেছে। ওকে, এর পাশাপাশি 1000 ব্লুম পয়েন্টও কিন্তু এখান থেকে পাবেন। ওকে, তো এখানে প্রথম যেটা বলেছে কোয়েস্টের কথা বলেছে, আমরা তো কোয়েস্টে চলে এসেছি। তারপর এখানে বলতেছে টু টন অ্যাপস অন চেন, অর্থাৎ দুইবার আপনাদের অবশ্যই টু আদার্স টন অ্যাপস অন চেন, এইটা বলতেছে আপনাদের দুইবার টন ট্রানজেকশন করতে হবে, ঠিক আছে? এবং তারপরে দুইবার টন ট্রানজেকশন কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। আর একটা আমি গুরুত্বপূর্ণ কথা বলি ভাই এই বিষয়ে আগে, সেটা হচ্ছে ভাই এই ওপেন লিক কোয়েস্টটা কিন্তু আপনাদের যদিও বাধ্যতামূলক এখন না বলতেছে না, বাট এয়ারড্রপের ক্ষেত্রে কিন্তু এটা বাধ্যতামূলক হয়েই যাবে। কারণ এই টাস্কটা কিন্তু প্রথমে এসেছিল, আবার অফ করে দিয়েছিল, আবার ওপেন করেছে, এবং এই টাস্কটার জন্য কিন্তু আবার $8000 ওরা আবার গিভওয়ে করতেছে। তো এই টাস্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে যাদের কাছে বেশি পয়েন্ট রয়েছে, ব্লুম বেশি আর্নিং করেছেন, তারা মাস্ট বি এই টাস্কটা অবশ্যই কমপ্লিট করে নেবেন। এখানে $8000 জন্য এয়ারড্রপের জন্য যে এলিজিবল হবেনি, এর পাশাপাশি কিন্তু এয়ারড্রপের পাওয়ারও কিন্তু একটা গ্রান্টেড হয়ে যাবে। যদিও ওরা অফিসিয়ালভাবে বলে নেই এটা উইথড্র করতে গেলে এটা বাধ্যতামূলক, এরকম কোনো কথা কিন্তু বলা নাই, বাট আমার যেটা মনে হচ্ছে, কারণ দেখেন ব্লুমে কিন্তু অলরেডি কত ইউজার হয়ে গেছে খেয়াল করে দেখুন, প্রায় 32 মিলিয়ন ইউজার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এত ইউজারকে কিন্তু ওরা পেমেন্ট করবে না, দেখা যাচ্ছে ওরা অবশ্যই এয়ারড্রপের সত্ত্ব দেবে। এই টাস্কটা যারা যারা কমপ্লিট করেছে, যারা ট্রানজেকশন কমপ্লিট করেছে, এরকম অবশ্যই ওরা সত্ত্ব আনবে। কারণ এত মানুষের পেমেন্ট দিতে গেলে কিন্তু ওরা ফকির হয়ে যাবে ভাই, কারণ খেয়াল করে দেখুন এক একজনে যদি $1 করে দেয় তাহলে কিন্তু $32 মিলিয়ন। তো সেক্ষেত্রে এত ডলার ভাই কোনো প্রজেক্টে দেওয়ার ক্ষেত্রে ভাই সক্ষমতা থাকে না। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই ওরা কিন্তু এয়ারড্রপের কোনো ক্রাইটেরিয়া আনবে, কোনো যারা ট্রানজেকশন করেছে হ্যান তেন, যারা টাস্ক কমপ্লিট করেছে, এরকম অবশ্যই শর্ত নিয়ে আসবে। তো সেক্ষেত্রে এগুলো শর্ত আসার আগেই আমরা অবশ্যই ব্লুমের যে টাস্কগুলো রয়েছে, নিচের টাস্কগুলো রয়েছে, এই টাস্কগুলো আমরা অবশ্যই কমপ্লিট করে নেব, এবং পুরোভাবে অ্যাক্টিভিটি এইটার টাস্কটাও আমরা কমপ্লিট করে নিব, এবং বিশেষ করে আমরা এই টাস্কটা আমরা কমপ্লিট করে নেব, ঠিক আছে? কোয়েস্টের টাস্কটাও কমপ্লিট করে নিব, যাতে আমাদের পরবর্তীতে কোনো অসুবিধায় পড়তে না হয়। এই টাস্কটা কিন্তু এখন আপাতত বাধ্যতামূলক না। অনেকে বলবে ভাই এটাকে বাধ্যতামূলক কিনা, এটা কিন্তু আপাতত কোনো বাধ্যতামূলক না, তারপরে আমি আপনাদের কমপ্লিট করে রাখতে পারবো, কারণ পরবর্তীতে সময় দেখা গেলো এটা বাধ্যতামূলক ওরা বলে দিল, সেই সময় কিন্তু আমরা বিপদে পড়ে যাবো। যাদের কাছে $2-4, $1-2 রয়েছে, $1-2 হলেই কিন্তু এই টাস্কটা আপনারা কমপ্লিট করতে পারবেন, টন দিয়ে কমপ্লিট করে নিতে পারবেন। আমি বলবো যাদের কাছে বেশি আর কি ব্লুম পয়েন্ট রয়েছে, 1,50,000 রয়েছে, তারা এই টাস্কটা কমপ্লিট করবেন। যাদের কাছে 5,000-6,000 ব্লুম পয়েন্ট রয়েছে আপাতত, তাদের ডলার টলার খরচ করার দরকার নেই, আমি এটাই বলবো। ওকে,
যাই হোক, এখন আমরা মেন টপিকে আসা যাক। আপনারা এই যে ওপেনলি কোয়েস্টের জন্য যে $8,000 টন আপনাদের মাঝে গিভওয়ে দিবে এবং এটা কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তো টু টন ট্রানজেকশন কথা বলেছি, এটা আমরা কমপ্লিট করবো এবং এরপরে বলতেছে ব্যাস ক্লেম করতে বলেছে, যে মিট ইউর যে নমিন ব্যাস এবং এটাও আমরা কমপ্লিট করে নিব এবং তারপরে বলতেছে লিডার বোর্ড এখান থেকে দেখা যাবে সেই বিষয়ে বলেছে। ওকে, তো আমি এক এক করে আপনাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে। প্রথম আমরা যেটা করবেন এটা আপনারা ওপেন করে নেবেন, জাস্ট আমরা এটা ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। এবং এটা ওপেন করার পরে এই চেক রুলস যে অপশন রয়েছে আমরা স্টার্ট অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমি স্টার্ট অপশনে ক্লিক করে দিচ্ছি এবং স্টার্ট অপশনে ক্লিক করার পরে এরকম আসার পরে আপনারা ব্যাগ অপশনে চলে আসবেন। ব্যাগ অপশনে আসার পরে দেখবেন এটা অটোমেটিকভাবে এটা ক্লেম অপশন চলে আসবে, একটু ওয়েট করবেন, দেখবেন অটোমেটিকভাবে ক্লেম অপশন চলে এসেছে। জাস্ট ওপেন করেই করবেন, দেখবেন এখানে ক্লেম অপশন চলে এসে আপনি এটা ক্লেম করে নেবেন। দেখেন আমি এটা কিন্তু ক্লেম করে নিচ্ছি আপনাদের সামনে দেখতে পারলেন, ঠিক আছে। তারপরে মিন্ট এ নর্মি ব্যাস, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, এটা মাস্ট বি কমপ্লিট করতে হবে। তো আমরা মিন্ট এ নর্মি ব্যাস অপশনে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পরে গো স্টার্ট ব্যাস অপশনে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পরে গো স্টার্ট অপশনে চলে আসতেছে, স্টার্ট অপশনে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। স্টার্ট অপশনে ক্লিক করার পরে এটা কিন্তু আমরা মিন্ট করে নিব, ঠিক আছে। তো মিন্ট করার জন্য এরকম আসলো এবং কানেক্ট ওয়ালেট অপশন রয়েছে, তো কানেক্ট ওয়ালেট আমি অপশনে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করার পরে আমরা ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। আমি টনকে ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি এবং আপনাদের ওয়ালেটে মেবি কানেক্ট করা থাকবে, কানেক্ট করা না থাকলে আপনারা অবশ্যই আপনাদের টন কিপার ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি আপনাদের মাঝে কিন্তু কানেক্ট করে নিলাম। ওকে, তো কানেক্ট করার পরে এটা কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে এবং দেখে ট্রানজেকশন ফি কত ডলার হয় আপনি একটু ভালোমতো খেয়াল করে নেবেন, কারণ আপনাদের তো হিসাব হিসাব করতে হবে, তাই না? আপনাদের ফি কত ডলার খরচ হয় সেই বিষয়টা আপনাদের দেখতে হবে। তো আমরা জাস্ট এটা ওপেন করে দেখি আমাদের কত ডলার খরচ হয়। সরি, এটা ব্যাকে যাই, আমার মনে কেটে গিয়েছে, তো আমি আগের পেজ আসি, এইখানে শো করার কথা আছে, তাই না? তো আমি আবার পুনরায় ট্রাই করি, আবার স্টার্ট ব্যাচ অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো মিন্টে ব্যাস অপশনে কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করছি, আমার ওয়ালেটে মূলত কানেক্ট হয়েছিল না, আমি আবার আগে কানেক্ট করিনি, এটা কানেক্ট অপশন রয়েছে, আমি কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তো এখানে একটা ফি চাইবে, তো এখানে ফি কত ডলার চাই সেটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি। ওকে, তাকে দেখে রাখা যাক ফি কত ডলার চাই। ওকে, কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। দেখেন ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। তো গো টু ব্যাজ অপশন এখন ক্লিক করে দিব, তো গো টু ব্যাজ অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন ফি কত ডলার লাগে আল্লাহ ভালো জানে, যাই হোক আমি গো টু অপশনে ক্লিক করে দিচ্ছি, অফিট সুন। ওকে, এটা মিন্ট মেবি হয়ে গেছে, এখন ফি তো চাইলো না ভাই। তো আমি আবার ব্যাগ অপশনে আসি, দেখি গো টু স্টার্ট ব্যাজ, আমি আবার স্টার্ট অপশনে ক্লিক করে দিই। ওকে, প্রোফাইল আমার কিন্তু ব্যাস মেবি ক্লেম করা হয়ে গেছে দেখতে পারতেছি, তো যেহেতু প্রোফাইল চলে আসে, তাই না? তো এই যে আমার কিন্তু ব্যাস ক্লেম করা হয়ে গেছে, নাম সহকারে চলে আসে দেখতে পারতেছেন। তো এইখানে ব্যাস ক্লেমের ক্ষেত্রে কিন্তু আমার কোনো ট্রানজেকশন ফিটি লাগে নাই, যাই হোক এখানে ট্রানজেকশন ফিতে একটা নিবেই, যেহেতু ওয়ালেট কানেক্ট ওরা করাইলো। তো দেখা যাক, এখন আপাতত নেয় নি, তো আমরা আগের অপশনে চলে আসি, দেখি আমরা এই টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা। তো আমি কিন্তু লাইভ আপনাদের এটা টাস্কটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। ওকে, তো আমি আগের টাস্কে চলে আসি, ঠিক আছে। ওকে, আগের অপশনে চলে আসতেছি, দেখি এটা আমার ক্লেম অপশন আইসে কিনা। ওকে, এই যে মিন্টের নর্মেস এটা কিন্তু ক্লেম অপশন চলেছে, তো এখানে আমাদের কোনো খরচপাতি কিন্তু হয় না। আমি ভাবছিলাম যে হয়তো খরচপাতি করা লাগবে, জাস্ট আমি এটা ক্লেম করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, এটা আমি ক্লেম করে নিচ্ছি, এটা কিন্তু আমাদের ক্লেম করা হয়ে গেলো এবং তারপরে টাস্কটা এখন কীভাবে কমপ্লিট করবেন সেটা আমরা দেখে নিচ্ছি। ওকে, তো টাস্ক অপশনে ক্লিক করে দিচ্ছি, এইটা হচ্ছে ভাই খরচপাতি করতে হবে। দেখা যাক, এটা হচ্ছে আপনাদের $2,500 মতো লাগবে, একটু খেয়াল করে দেখুন। এখন অনেকের ক্ষেত্রে কিন্তু $2,500 এটা সামর্থ্যের উপরে, তো সেক্ষেত্রে এখান থেকে টনের এয়ারড্রপের জন্য এলিজিবল হবো কিনা এটার কোনো গ্যারান্টি নেই। তো সেক্ষেত্রে এখন আমি বলবো যাদের কাছে ব্লুম দেখা যাচ্ছে 50,000-60,000 পয়েন্ট বেশি রয়েছে, তারা যাদের কাছে বেশি টোকেন রয়েছে তারাই শুধুমাত্র এটা ক্লেম করেন, আর যাদের কাছে $5,000-10,000 রয়েছে তাদের ক্লেম করার দরকার নেই, কারণ এখান থেকে $2 প্রফিট হবে কিনা তার কোনো গ্যারান্টি আছে। আপনি যদি $2 আগে থেকে খরচ করে পড়েন তাহলে পরবর্তীতে আপনারাই আমাকে ভুল বুঝবেন। তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার যেহেতু আমার অনেক পয়েন্ট রয়েছে, তো সেক্ষেত্রে আমি এখান থেকে $2,500 মতো খরচ করতেছি। এখন আপনারা করবেন কিনা আপনাদের বিষয়ে আপনারা ভেবে চিন্তে করবেন। ওকে, তো এটা করলে আমাদের এই টাস্কটা কিন্তু এখন কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তো দেখেন এটা কিন্তু ট্রানজেকশন নিয়ে আসতেছে, এটা কিন্তু এখন কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আমরা এটা এখন কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, আমরা একটু টাইম নিই, ওয়েট করি, এখন পুরো রিফ্রেশ দিয়ে দেখবো এটা হয়ে যাবে। ওকে, তো আগের পেজে আসি, একটু টাইম নিবে। ওকে, তো এটা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি এটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেলো এবং আমরা কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে গেলাম। কোন এয়ারড্রপের জন্য এলিজিবল হলাম? এখান থেকে যে $8,00,000 টন যে এয়ারড্রপটা এটার জন্য কিন্তু এলিজিবল হয়ে গেলাম। ওকে, এবং এর পাশাপাশি 1,000 ব্লুম পয়েন্টও কিন্তু পাবো, ঠিক আছে, এখানে যে এই বিষয়ে বলেছে। তো সেক্ষেত্রে এই টাস্কটা ম্যাক্সিমাম বলে সে বলতেছে বাধ্যতামূলক কিনা, আমি আবারও বলতেছি ভাই এটা বাধ্যতামূলক না, কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে নো ব্রিজ মিন্ট নো এয়ারড্রপ বিষয় বলেছে। এবং এই নো এয়ারড্রপ বলতে কি বোঝাচ্ছে, অনেকে বলতেছে এটা কি ভাই এই মেন এয়ারড্রপের কথা বলেছে কিনা, এখানে যে মেন এয়ারড্রপ এই কথা বলেছে কিনা। আসলে ভাই এই এয়ারড্রপের কথা বলেনি, মূলত এই টন এয়ারড্রপের যেটা কথা বলেছে নো এয়ারড্রপ এবং টন এয়ারড্রপে কেউ এলিজিবল হবেন না সেই বিষয়ে বলেছে। ওকে, তো পরবর্তীতে এখন রুলস টুলস চেঞ্জ করেও দিতে পারে, পরবর্তীতে দেখালো আমাদের বিপদে ফেলানোর জন্য দেখা বলে বললো যে যারা আর কি মিন্ট করেন নাই তারা এই এয়ারড্রপের জন্য এলিজিবল না হবেন না। আপাতত এই কথা কিন্তু বলে নেই, আপাতত এই এয়ারড্রপের কথা বলেছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, আপাতত এই এয়ারড্রপের কথা বলেছে এখন। বাট এই এয়ারড্রপের মেইন এয়ারড্রপের কথা কিন্তু বলেনি, দেখালো পরবর্তীতে আবার পরিবর্তন করলো, পরিবর্তন করে বললো ভাই আমরা মেইন এয়ারড্রপের কথাই বলেছি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সকলে বিপদে পড়ে যাব। তো সেক্ষেত্রে যাদের কাছে সামর্থ্য রয়েছে আমি বলবো এটা মিন্ট করে রাখাই সবথেকে বেটার হবে, আর যাদের কাছে কম টোকেন রয়েছে আমি তাদের বলবো না ভাই, যেহেতু আপনার কাছে কম টোকেন রয়েছে তাহলে এটা ভাই করার দরকার নেই আমার মনে হয়। ওকে, তো দেখা যাক আমার
আমার এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা, এতক্ষণে হয়ে যায় যে ক্লেম অপশন চলে এসেছে, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু তিনটা ক্লেম করে নিয়েছি। দেখেন এখন, এই দেখেন 1000 ব্লুম পয়েন্ট কিন্তু এখান থেকে আমি ক্লেম করে নিয়েছি। ওকে, তো আমি বলেছিলাম ভাই 1000 ব্লুম পয়েন্ট এক্সট্রা পাবেন, দেখেন 1000 ব্লুম পয়েন্ট ক্লেম করা হয়ে গেল। ওকে, আর অনেকে অলরেডি আগে থেকে এটা, কারণ এই টাস্কটা কিন্তু অনেক আগে এসেছে, অনেকে অলরেডি আগে থেকে করে নিয়েছেন, তো যারা অলরেডি আগে থেকে করেছেন তাদের তো করার প্রয়োজন নেই, যারা করেছিলেন না তারা কীভাবে কমপ্লিট করেন সেটা কিন্তু আমি লাইভ কমপ্লিট করে দেখালাম, ঠিক আছে। এই টাস্কটা মেবি আমার মনে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, তো যাদের সামর্থ্য রয়েছে $2 খরচ করার মতো অবশ্যই কমপ্লিট করে নেবেন, আপনার দুইটা অ্যাডপের জন্য ইলিজিবল হয়ে যাচ্ছেন। ওকে, আর আরেকটা বিষয় আপনাদের দেখাই দিচ্ছি, এটা কিন্তু ভাই লিমিটেড টাইমের জন্য, এটা হচ্ছে আপনার 6 নভেম্বর পর্যন্ত করতে পারবেন, এখানে কিন্তু লেখায় রয়েছে, দেখতে পাচ্ছেন দুদিন টাইম রয়েছে, যারা করতে যাচ্ছেন এই দুদিনের মধ্যে কমপ্লিট করে নেবেন। আর মেন অ্যাডপের জন্য ইলিজিবল হওয়ার জন্য আপনি যদি কোনো রিস্ক না নিতে চান তাহলে প্রুফ অফ অ্যাক্টিভিটি এই টাস্কটা কিন্তু মাস্ট কমপ্লিট করে রাখবেন, আমার মতে এটা কমপ্লিট করা খুবই জরুরি। তো সেক্ষেত্রে এটা কমপ্লিট করবেন কীভাবে, স্টার্ট অপশনে ক্লিক করে দিন, এবং অপশনে ক্লিক করার পরে এইটাও কিন্তু একটা আলাদা একটা ফি আপনাদের চাইবে, এবং এই ফিটা কিন্তু আপনাদের দিতে হবে। ওকে, তো দেখা যাচ্ছে কত ডলার ফি চাই, আপনি খেয়াল করে দেখুন আরও 48 সেন্ট ফি চাচ্ছে। ওকে, তো আমরা এটাও কমপ্লিট করে নিয়েছি, দেখেন 48 সেন্ট ফি আমি দিয়েছি, টোটাল আপনার $3 মতো লাগতেছে, ঠিক আছে। $3 মতো হলে মোটামুটি এখানে ব্লুমের আর নিয়ে আর কোনো টেনশন কিন্তু থাকে না, মোটামুটি সকল টাস্ক কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যায়। তো পরবর্তীতে আপনি টন অ্যাডপের জন্য ইলিজিবল হয়ে যাচ্ছেন, এর পাশাপাশি দেখা যাচ্ছে মেন অ্যাডপের জন্য কোনো সময় শর্ত মর্ত দেয়, তো সেক্ষেত্রে সেই শর্ত মর্ত নিয়ে আর কোনো টেনশন থাকবে না, মোটামুটি অ্যাডপের জন্য আপনি কিন্তু 100% ইলিজিবল হয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি বলবো এই দুইটা টাস্ক মাস্ট বি আপনাদের কমপ্লিট করে রাখা জরুরি, যাদের কাছে বেশি টোকেন রয়েছে তাদের ক্ষেত্রে বলেছি, কারণ ভাই কোন দেখা যাচ্ছে ওরা তো পরবর্তী রুল চেঞ্জও করতে পারে, তাই না? তো সেক্ষেত্রে করে রাখাই সব থেকে বেটার। তো সেক্ষেত্রে আমি বলবো যেহেতু দুদিন টাইম রয়েছে, আপনারা এই $800,000 অ্যাডপে যেহেতু দিয়েছে, তো সেক্ষেত্রে এই দুদিনের মধ্যেই কমপ্লিট করে রাখুন, যেহেতু করতে হবে, তো এখানে $800,000 জন্য অ্যাডপের জন্য তো এলিজিবল হয়ে যাচ্ছেনি। আর এখানে একটা বিষয় খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু আপনার লিডার বোর্ড দেখতে পারেন, ব্যাজের লিডার বোর্ড, লিডার বোর্ডটা এখান থেকে দেখে নেবেন। ওকে, এখানে মেবি কারা কারা উইন হবে এখান থেকে দিতে পারে, মানে এটা আর কি মনে হচ্ছে আর কি। যাই হোক, পরবর্তীতে আপডেট আসলে তো আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, এটা নিয়ে কোনো প্যারা নাই, যেহেতু 6 তারিখের পরেই কারা কারা টন অ্যাডপের জন্য এলিজিবল হয়েছেন সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। তার জন্য যারা আমাদের সাথে কাজ করতেছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, আর যে কোনো সমস্যা হলে যে কোনো পোস্টের কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করে দেবো। ওকে, আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ।